হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো আমি এসেছি আজকে সকাল সকাল আমার বাবার বাড়ি। আমাদের এখানে 24 পর মানে হরিনাম আছে। তো এই কিছুক্ষণ আগে জাস্ট বাড়ি ঢুকেছি। তো এত গরম বাড়িতে, আমাদের এখানে তো বুঝতেই পারছো গ্রাম, মানে মাঠ পুকুর সব কিছুই আছে। তো চলে এসেছি এখন মাঠে আমরা কিছু রিলস বানাতে, আর একটা ভিডিও ভাবলাম তোমাদের সাথে বানিয়ে ফেলি। অনেকদিন ভিডিও দেওয়া হয়নি। তো দেখতে পাচ্ছ আমি একা আসিনি, আমার সাথে আছে ওইদিকে ইশু আর আমার দিদির মেয়ে। আমরা তিনজন মিলে এসেছি এখন কিছু রিলস বানাবো, প্লাস একটা ভিডিও বানানো হয়ে যাচ্ছে। তো তোমরা যদি রিলসগুলো দেখতে চাও ইশুর আমার, তো অবশ্যই আমার ইনস্টাগ্রাম আইডিটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে অবশ্যই ভিজিট করতে পারো। তো চলো এখন মাঠে, তোমাদের আমাদের এখানে মাঠটাও তোমাদেরকে অল্প ঘুরিয়ে দেখাবো। দেখতে পাচ্ছ পিছনে একটা বিশাল বড় পুকুর রয়েছে, আর এখানে পরিবেশটা সত্যিই খুব সুন্দর, এত সুন্দর মানে মাঠে হাওয়া দিচ্ছে বলার নেই। তো চলো এখানে তোমাদেরকে পুরো মাঠটার ঘুরিয়ে দেখাবো, তারপর তোমাদের ওখানে গিয়ে আমাদের 24 পরের প্যান্ডেল হচ্ছে কি না সমস্তটাই তোমাদের দেখাবো। তো চলো দেখতে থাকো। তো কয়েকটা রিলস শ্যুট করলাম, মানে আমাকে করে দিয়েছে আমার দিদির মেয়ে প্রত্যুষা। তো এবারে আমরা যাচ্ছি বাড়ি, কারণ জল তেষ্টা পেয়ে গেছে প্রচণ্ড। আর ভাই এসেছিলো, ভাই নিয়ে চলে গেল ইশুকে। এবার না একজনকার কাছে আমরা আম দেখেছি অনেকক্ষণ ধরে, পাড়া ট্রাই করছি, দেখি যদি যাওয়ার সময় ফাঁকা পায় তো একটা দুটো আম পেড়ে খেতে খেতে যাব। চলো অনেকদিন এরকম করা হয়নি, এই প্রথম মনে হয় বিয়ের পর এরকম কাণ্ড করব। তো চলো দেখা যাক কী হয়। দেখো আমাদের পিছনে এই আম গাছটা, এই আম গাছটাতে কয়েকটা আম ধরে রয়েছে, মানে অর্ধেক পেরে অলরেডি লোকে খেয়ে দিয়েছে। রাস্তায় যেতে যেতে অনেক লোকে পেরে খাওয়া হয়ে গেছে। এই যে জাম গাছ রয়েছে, আম গাছ, তো এই যে আমার দিদির মেয়ে চেষ্টা করছে, এবারে দেখা যাক কী হয়, পারতে পারি কি না। পারবি? পারতে চাই, দেখ চেষ্টা কর, চেষ্টা কর। দেখো আমগুলো, পারবি পারতে না রে? কেউ আসে নাই, কেউ আসে নাই, তুই পারতো। হবে হবে, আর অল্প দে। আরে বাস রে, তো বিশাল জিনিস নিয়ে নিয়েছিস তো। আজকে যে সামনে আসবে না না, কেউ আসে নাই, তুই চালিয়ে যা, চালিয়ে যা, চালিয়ে যা, কেউ আসে নাই। দে আমাকে, দে আমাকে, দে আমাকে। খড়ে ফাঁকে ঢুকে যাওয়াতে দুটো পড়লো। দাঁড়া দাঁড়া, আগে পেরে আনি, ওগুলো তুলে আনি। দাঁড়া তুলে আনি, দিয়ে আর খুঁজে পাওয়া যাবে না, লোকে খাবে। অক্ষয় মামা, আমি কুড়ুচ্ছি কুড়ুচ্ছি। দেখো এই যে একটি পেরেছি কোনো ক্রমে, করছি আমি করছি, তোর ধর আমটা ধরো, কিছু তো দেখতে পাচ্ছ। বহু কষ্টের ফল এই কটা জাম আর তিনটি মাত্র আম পেয়েছি, মানে আমাদের গাছের নিজেদেরই এত আম ধরে আছে, কিন্তু চুরি করে খাওয়ার একটা মজাই আলাদা, বুঝতে পারছো? এতদিন পর বেশ মজা হলো। তো চলো বাড়ি চলে এসেছি, এবারে একটু সন্ধেবেলায় তোমাদেরকে দেখাই। আমাদের এখানে মঞ্চটা রেডি করছে, ঠাকুরগুলো সব সাজাচ্ছে, কারণ আজ থেকেই শুরু হয়েছে, আমি চলে যাব দুদিন পর, থাকবো না পুরো। তো যে মঞ্চ রেডি করছে, এবারে এখন সন্ধেবেলা বাড়ি গিয়ে এবার রেডি হব। তো চলো এখন বাড়ি যাই, তারপর গিয়ে আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। বাজে প্রায় 8টা মতো, তো রেডি হয়ে গেছি। এই যে এখানে আমার অনেকজনে আছে, দিদি, দিদির মেয়ে, বৌদি রেডি হচ্ছে, এখনও পুরোপুরি রেডি হওয়া হয়নি। তো চলো এবারে, আর হ্যাঁ যে নিয়ে আয়, ওকে, আর দাঁড়াও আরেকজনকে দেখায় আমাদের। এই যে মিঠাই, এই যে মিঠাই আছে। তো চলো সবাই রেডি হয়ে গেছি, এবার যাই বাইরে, বাইরে গিয়ে তারপর তোমাদেরকে দেখাবো বাইরেটা কেমন কি সবটাই। তো চলো যাওয়া যাক।
তো দেখতে পাচ্ছিলে ওখানে এতটা আওয়াজ যে কি করে ভিডিও বানাবো আর সম্ভব হয়ে ওঠেনি। তো দেখতে পাচ্ছ আমরা এখানে আমার ফ্রেন্ডের সাথে কিছুটা সময় কাটিয়ে কয়েকটা ফটো তুলে তারপরে বাড়ি চলে আসতে হয়েছিল, কারণ অনেকটা রাত হয়ে গিয়েছিল, ইশুকে খাওয়াতে হতো, ও খুব জ্বালাতন করছিল। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, আজকের মতো দেখা হবে নেক্সট ব্লগে, ইশুর বার্থডে ব্লগ আসছে, তার জন্য একটু ওয়েট করো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।